গত ভিডিওতে আমি তোমাদেরকে বলছিলাম অ্যানিহিলেশন গেমটা যেদিন রিলিজ হবে ওই দিন একটা বিজয় ইভেন্ট থাকবে, আর এই ইভেন্টে অনেক কিছু আমাদেরকে ফ্রিতে দেওয়া হবে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো বিজয় ইভেন্টে কি কি থাকবে এবং অ্যানিহিলেশন গেমে সিজন দ্য প্যারাডক্সে কয়টা ক্যারেক্টার থাকবে এটাও দেখাবো আজকের এই ভিডিওতে। সুতরাং ভিডিওটার একটা মুহূর্ত মিস না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না তারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও। পাশে থাকা বেল আইকনটা না বাজালে কিন্তু পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছবে। আর যারা এখনো ভিডিওতে লাইক দাওনি তারা এখনই ভিডিওতে লাইক দিতে পারো, কমেন্ট করতে পারো, পারলে শেয়ার করতে পারো কয়েকটা ফ্রেন্ডের সাথে। তো আজের এন্ট্রি গল্প বাদ দিয়ে আজকের ভিডিওর মূল টপিক আসা যাক। তো গাইস অ্যানিহিলেশন গেমে বিজয় ইভেন্টের টোটাল 6টা গান স্কিন থাকবে, এর মধ্যে 3টা গান স্কিন হলো ভেক্টরের এবং 3টা গান স্কিন হলো AK-47। এখানে যে 3টা গান স্কিন দেখতে পাচ্ছো এই 3টা হলো আমাদের ভেক্টরের 3টা গান স্কিন। গেমটা যেদিন রিলিজ হবে সেদিন এই 3টা গান স্কিনই থাকবে গেমের ভেতরে, মানে বিজয় ইভেন্টে। এছাড়া AK-47 এর এই 3টা গান স্কিন থাকবে। মূলত বিজয় ইভেন্টে এই 6টা গান স্কিনই থাকবে, এছাড়া আরো অনেক কিছু থাকবে যেগুলো এখনো ওরা দেখায়নি। এছাড়া এই 3টা অ্যাভাটার থাকবে অ্যানিহিলেশন গেমে প্রথম ইভেন্টেই, আর এই ফিমেল বান্ডেলটা থাকবে। এখন তোমরা অনেকেই কমেন্ট করতে পারো যে অ্যানিহিলেশন গেমটা যেদিন রিলিজ হবে অর্থাৎ বিজয় ইভেন্টে কি মাত্র এই কয়েকটা ইকুইপমেন্টই থাকবে আমাদের জন্য? অ্যাকচুয়ালি এই কয়েকটাই থাকবে না, আর অনেক কিছুই থাকবে। মাত্র এই কয়েকটা ক্রাইসিস এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে পাবলিক করা হয়েছে, সবকিছুই তো আর পাবলিক করা যায় না, এই জন্য বাকিগুলো ওরা সারপ্রাইজের জন্য রেখে দিয়েছে। বাকিগুলো ওরা আস্তে আস্তে পাবলিক করবে এবং গেম আসলে যখন গেম আমরা ডাউনলোড দিব তখন আমরা ভেতরে ঢুকে আরো অনেক কিছু দেখতে পারবো। এছাড়া অ্যানিহিলেশন গেমে সিজন দ্য প্যারাডক্সে 4টা ক্যারেক্টার থাকবে। এই 4টা ক্যারেক্টার হলো মারিয়া, জেন, ডোমেন আর বেট্রিক্স। তো গাইস এই ছিল আজকের ইভেন্টের তো। আজকে আমার গলা ভাঙা এবং ঠান্ডা লাগার কারণে ভিডিওর ভয়েসটা খুবই বাজে হয়েছে, তো তোমরা কিছু মনে করো না। তো গাইস আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ গাইস, টেক কেয়ার।